ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্বামী না স্ত্রী, বাড়ি ভাড়ার চুক্তি কার নামে হবে? পরিবারের দাবি, এ নিয়ে বিবাদ চলছিল দম্পতির। সেই বিবাদ চরম আকার নেয় সোমবার রাতে। বঁটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার মল্লিকপুরে। স্থানীয় সূত্রে খবর, মাস দুয়েক আগে এই বাড়িতে ভাড়া আসেন আকবর আলী ও তার স্ত্রী জুলেখা বিবি। ছেলেমেয়েরা থাকে জুলেখার মায়ের কাছে। প্রতিবেশীদের দাবি, দিন কয়েক ধরে ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। সোমবার রাতে তা চরমে ওঠে। অভিযোগ, বচসার সময় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করেন আকবর। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুনের পর শাশুড়িকে ফোন করেন আকবর। শাশুড়িকে বলেন তিনি যেন এসে তার মেয়েকে নিয়ে যান। ফোন করকে বোলা রে, তুমি ইধার আও, তুমি ইধার আও। হম বলে তুম কাহাঁ পর? বলে তোমার লড়কি স্টেশন মে, হামরা সঙ্গে জানে নেই মাগ রি, জান দেনে যা রি হ্যাঁ। তো হম দৌড়ে দৌড়ে হমকো ফোন কি সে পৌনে আট বাজে আগে দেখ রে ঘর মে তালা মারা হুয়া। ফির হম বলে দেখ ঘর তালা তো খোল কে দেখে, তালা জেসি খোলে মেরা বাচ্চা ইয়ে মার কে পড়া। সোমবার রাতে এলাকায় জলসা হচ্ছিল, তার প্রচন্ড শব্দে এত কিছু ঘটে গেলেও আশেপাশের কেউ টের পাননি বলে দাবি। ঝগড়া ঝামেলা করছিল তো আমরা বললাম, ওনাকে ইনফর্ম করলাম, উনি বললো আমি এসে কথা বলছি। তার মধ্যে আমাদের এইদিকে কালকের এই মেলার জলসা ছিল, সব দিকে মাইক ফাইক লাগানো ছিল, কোনো দিকে কোনো কিছু শোনা যাচ্ছে না। যে বঁটি দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেটি উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। আকবর আলী সোমবার রাত থেকেই পলাতক। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে আকবরের দিদি ও বোনকে, তারা অন্যত্র থাকেন। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।